আসসালামু আলাইকুম। ফেসবুক রিসেন্টলি একটা সেটিংস আপডেট করেছে বা অ্যাড করেছে, যেটা আমার মনে হয় কি 80% মানুষই জানতো না, আমিও জানতাম না। ঠিক আছে, তো একদমই নতুন আর কি বের হয়েছে সেটিংসটা। যদি এই সেটিংসটা আপনি ওপেন করে রাখেন তাহলে খুব সহজেই আপনি আপনার ফেসবুকটা সুন্দরভাবে চালাতে পারবেন। তো আমি সেটিংসটা কি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকর আপনার জন্য। ওকে, তো আপনারা এখন ফেসবুকটা ওপেন করবেন। আমি আমার ফেসবুকটা ওপেন করতেছি। ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুকটা ওপেন করার পরে আপনারা এখানে ডান দিকে উপরে থ্রি ডট মেনু দেখতেছেন, এখানে থ্রি ডট তিনটে দাগে ক্লিক করবেন। দাগে ক্লিক করার পর নিচে চলে যাবেন। নিচে চলে গেলে এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে সেটিংসে ক্লিক করবেন। তো এখানে সেটিংসে ক্লিক করার পরে নিচে আসবেন, দেখবেন এখানে একটা শর্টকাট আছে, তো এখানে শর্টকাটে ক্লিক করবেন। আমি শর্টকাটে ক্লিক করতেছি। শর্টকাটে ক্লিক করার পরে দুটো অপশন দেখবেন, একটা হলো স্ট্যাটাস বার আর একটা হলো নোটিফিকেশন ডটস। তো আপনারা জাস্ট শর্টকাট বারের এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো অপশন আছে, দেখবেন ট্রেন্ড রিকোয়েস্ট, মার্কেট প্লেস, সব অটো আছে। একদম সবার নিচে দেখেন মোস্ট রিসেন্ট পোস্ট, মোস্ট রিসেন্ট। হ্যাঁ, তো এটাকে এটা অটো করা আছে, তো এটা জাস্ট আপনি কী করে দেবেন, পিন করে দেবেন। এখন পিন করে দেবেন তাহলে পিন হয়ে গেছে। এখন এটা এই সেটিংসটা অন করার পরে আপনার সব থেকে কাজের কী হবে যেটা একটু দেখেন আপনাদেরকে। আমি যদি এখন ফেসবুকের এখানে হোম পেজে চলে আসি তাহলে দেখেন এখানে আমার একটা নতুন একটা বাটন অ্যাড হয়ে গেছে, যেটা হলো রিসেন্ট বাটন। ঠিক আছে, তো আমি যদি ফেসবুকে ফার্স্ট অফ অল ঢুকি এভাবে তাহলে কী হয়, আমার ফেসবুকে ঢুকি আগের যে পোস্টগুলো ওইগুলো এখানে শো করে। হ্যাঁ, যে সরি, এই যে 55 মিনিট আগে বা অনেক আগের যেসব পোস্টগুলো আছে সেইগুলো আমার হোম পেজে শো করে। বাট আমি যদি চাই যে মোস্ট রিসেন্ট, মানে এখন 1 সেকেন্ডের ভিতরে যেগুলো আপলোড দিয়েছে সেইগুলোই আমার সামনে দেখতে হবে। জাস্ট এখানে প্রেস করবেন, এখানে প্রেস করলে দেখেন জাস্ট এই যে জাস্ট নাও, মানে 1 সেকেন্ড ভিতরে এটা আপনার প্রোফাইলে হতে পারে, আপনার গ্রুপ হতে পারে, পেজ হতে পারে, মোস্ট রিসেন্ট যেগুলো আপডেট আপনি পেতে চান, যে 1 সেকেন্ডের ভিতরে ফেসবুকের মতো কী কী গ্রুপে কী পোস্ট হয়েছে আমি দেখবো। তো এগুলো আপনি খুব সহজে এখানে দেখতে পারেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের এই সেটিংসটা আপনারা সবাই ওপেন করবেন। ওপেন করলে আপনার খুব সহজেই এই ফেসবুকের আপডেটটা নিতে পারবেন। যাদের এই ফিচার্সটা না আসতে পারে তারা জাস্ট আপনারা প্লে স্টোরে যেয়ে আপনাদের ফেসবুকটা একটু আপডেট করে নেবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করতেছি। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এরকম টেক রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার সাপোর্ট।